बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माय चैनल आपनारा केमन आछेन आमी तो आलहामदुलिल्लाह बेश भालो आछि तो प्रतिदिनकार मतो आज एक भिडियो निये एसेछि आपनादेर माझे मास्टरा लाइफस्टाइल थेके तो मास्टरा लाइफस्टाइलेर सबकिछु शेयर करतेछि आपनादेर साथे तो आज के बिकाल बेला इफतारी प्रथम रोजा शेयर करतेछि आपनादेर साथे सकाल बेला घुम थेके उठे आमी सब किसु झेड़े किचेने सकाल सकाल किचेने आसलम किचेने सब किसु किचेने सब किसु आमी झेड़े टेड़े तारपरे आमी दुपुर बेला गोसल करे आमी नामाज सेरे तारपरे बिकेल बेला आमी इफतारीगुलो बनाबो आर आपनादेर साथे शेयर करबो आमी की की इफतारी बनालाम की की करलाम सब किसु आपनादेर साथे शेयर करतेछि আপনারা আমার পাশে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আমার অনুরোধ রইল এতো আমি সকালবেলা কি কি কাজ করতেছি আপনাদের আপনারা আমার পাশেই থাকেন আর আমার ভিডিওটা দেখেন আমি কিচেনের কাজগুলো সব কিছু সেরে তারপরে আমি আসলাম রুমে রুমে এসে আমি সোফাগুলি ভালো করে ঝেড়ে মুছে আমনিতেছি কারণ গ্রামের বাড়ি তো অনেক ধুলো ধুলোয় তো অনেক ভরে যায় সেজন্য প্রতিদিনই সকাল সকাল এইগুলি মোছামাছি করতে হয় একদিন একটু কম মোছা পড়লেই ধুলাতে আর চাওয়া যায় না সেজন্য আমি প্রতিদিনের কাজই প্রতিদিন করে রাখি যাতে করে পরের দিন আর করতে বেশি মশা মজা করতে কষ্ট হয় না এতো আমি মুসামাসি করে দিয়েছি আর এদিক দিয়ে খালা কাজের খালা এসেছে কাজের খালা এসে ঘর মুছল ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিল তারপরে আবার থালা বাটি ধুয়ে নিতেছে তারপরে কাপড় চোপড় যেগুলি আছে নিহাদ আজমির আমার মাস্টারমণির সেগুলি সব কিছুই খালা ধুয়ে নিতেছে খালা প্রতিদিন ঘর মোছা কাপড় ধোয়া আর থালাবাটি ধোয়া খালাই কাজ করে আর আমি উপরে যে কিচেনে কিচেনের ঝাড়া মোছা আছে আর মোছামাছি রুমের যা আছে সবগুলি আমি করি এতো খালা ঘর ঝাড়ু দিয়ে নিতেছে আর আমি একটু শুট করে নিলাম আর আমি বললাম খালা আপনি ঝাড়ু দেন সমস্যা নাই আপনাকে আমি ভিডিওতে নিব না সেজন্য খালা আস্তে আস্তে ঘর ঝাড়ু দিতেছে আর আমি অন্য অন্য কাজগুলি ওদিক দিয়ে সুমাইকে নিয়ে বসিয়ে রেখে তারপরে আমি কাজগুলো সেরে নিতেছি এতো খালা ঘর ঝাড়ু দিয়ে নিতেছে আর খালার তো একটি ছোট্ট বাচ্চা আছে সেজন্য তাড়াতাড়ি করে করে নেয় কারণ ছোট বাচ্চাটাও কান্না করে সেজন্য খালা একটু ধীরে ধীরে করতে চায় না এতো খালা ঘর ঝাড়ু দিয়ে বাহির দিয়ে ঝাড়ু দিতেছে বাইরে দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে থালাবাটিগুলি ধুয়ে নিবে এখন থালাবাটিগুলি ধুয়ে নিয়ে তারপরে অন্য অন্য কাপড় ধুবে পরে এতো থালাবাটি ধুয়ে নিয়ে খালায় বড় একটা বলে রেখে দিয়েছে সেইগুলিকে আমি আস্তে আস্তে আমার কিচেনে একটা থালাবাটি থোবার মতো একটা র্যাক আছে ওইগুলিতে আমি আস্তে আস্তে সাজিয়ে ভালো করে রেখে দিয়েছি এতো আস্তে আস্তে আমি রেখে দিতেছি কাচেরগুলো আগে প্রথমে আমি রাখলাম তারপরে থালাবাটি চামচ রেখেছি চামচের জায়গায় অন্যদিকে আর প্লেটের জায়গায় প্লেট আর হাফ প্লেট রেখেছি হাফ প্লেটের জায়গায় আর বাটি রাখলাম এদিক দিয়ে বাটির জায়গায় বাটি রাখলাম সব কিছু আলাদা আলাদা করে সাজিয়ে আমি সুন্দর করে রেখেছি আর এদিক দিয়ে খালা কাপড় ধোয়া জন্য কাপড় ভিজিয়ে নিয়েছে আর খালার বাচ্চাকে নিয়ে খালা অনেক কষ্ট হয় এই যে এটা আমি মার্কেট থেকে কিনেছি আর তা তো আপনাদের সাথে শেয়ার করবই কি কিনেছি আর আপনারা আমার পাশেই থাকেন আর আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এতো
আজমির এখন গোসল করতে যাবে। আজমিরের দুই ফ্রেন্ড আজমিরকে ডাকতে এসেছে। আজমিরে এদিক দিয়ে সূর্যমুখী গাছ লাগিয়েছিল, ওদিক দিয়ে বাতাস এসে তুফান এসেছিল, ওই গাছটা ভেঙে গেছে, সেজন্য ওরা বিচি আছে না ওই বিচিগুলি টুকাই নিতেছে। আর এদিক দিয়ে আমি সব বিছনাপাটি ঝেড়ে তারপরে আমি খেয়ে দিলাম। এ তো এটা আমি কিনেছি কেক পুটিং বানানোর জন্য, যে ইটা লাগে ওইটা আমি কিনেছিলাম। আর এটা এই যে চামচটা কিনেছি, তারপরে এই তেলের জারটা কিনেছি, তারপরে এই যে চামচ ধোয়ার জন্য জারটা এটাও কিনেছি। আপনাদের সাথে শেয়ার করলাম কী কী কিনেছি আমি। আর এদিক দিয়ে বিকেলবেলা আমি আলু সিদ্ধ করে নিয়েছি খুচরা সহকারে প্রেশার কুকারে। আজকে থেকে তো রোজা, সেজন্য আমি প্রথম রোজার দিন এটা বিটুটা করেছিলাম। এই কিছু বেশি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি সুমাইয়ের জন্য তো প্রতিদিন আমি করতে পারি না, সেজন্য মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, কারণ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি দেইনি। কাঁচা পেঁয়াজ কুচিটা দিলে ফ্রিজে রাখলে কিছু গন্ধ গন্ধ হয়ে যায়, সেজন্য আর আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর দিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি চিলি ফ্লেক্স, আর কাঁচামরিচও দিয়েছি, চিলি ফ্লেক্সও দিয়েছি। সেটাকে আমি একটু ময়ন করে ভালো করে মুথে একটু, তারপরে চপের যেই এটা এটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা ফ্রোজেন করে ফ্রিজে রাখবো, দুইটা তিনটা যাই লাগে প্রতিদিন। এটা প্রতিদিন এত জামালা করে পারা যায় না সুমায় নিয়ে, সেই যেহেতু হয়ে গেছে, সেজন্য আমি একবারে কয়েকটা বেশি বেশি করে বানিয়ে রাখলাম, ফ্রোজেন করে দুইটা তিনটা করে ভেজে নেব প্রতিদিন। আর এদিক দিয়ে বানালাম আমি সমুচা, কুলি পিঠার যেই পিঠার খাসটা আছে ওই খাসটা দিয়ে আমি কুলি পিঠাটা বানাবো। চিকেনের পুরটা বানিয়েছিলাম। এতো আমি ময়দা নিয়েছি 2 কাপ, পরিমাণ মতো একটু তেল একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে মথে নিতেছি। মথে নিয়ে তারপরে আমি কিছুক্ষণ 5 মিনিট ধরে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমি এই তো রুটিটা বানিয়ে, তো বলেছিলাম না যে পুলি পিঠার খাস দিয়ে পিঠা বানাই, ওই পিঠার খাসটা দিয়ে আমি এখন এটা বানাইলাম, বানিয়ে নিলাম। এতো সমুচাটা ভিতরে দিয়েছি আমি চিকেনের পুর, এখন একটু বেশি করে বানিয়ে নিয়েছি, কারণ আমি তো বলেছি আপনাদের সাথে যে আমি প্রতিদিনের এইগুলি ঝামেলা করতে পারতেছি না সুমায়ের জন্য, সুমায়া অনেক ঝামেলা করে, সেজন্য এতো 4টা আলুর চপ আর 4টি সমুচা ভেজে নেব। আর এদিক দিয়ে আমি বুটটা ভেজে নিতেছি, ভেজে নিয়ে তারপরে আমি ওইগুলিও ভেজে নেব আস্তে আস্তে করে। এটা কিন্তু বিকেলবেলার শ্যুটটা করেছিলাম ভিডিওটা, সেজন্য আমি বুটটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে, সেজন্য আমি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি। আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়োটা দিলে কিন্তু অনেকই ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণটা অনেক ভালো লাগে, সেজন্য পাঁচফোড়নের গুঁড়োটাও একটু দিয়ে দিলাম। এতো তারপরে একটু যে গুড়টা আমি সিদ্ধ করে রেখেছি, এখন আমি গুড়টাকে দিয়ে দিলাম ছোলা গুড়, এটা ছোলা দিয়ে দিয়েছি। আর একটু পরিমাণ মতন আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আমি একটু 5 মিনিটের জন্য একটু ডেকে দেবো। ডেকে দিয়ে তারপরে নামিয়ে নেব, একদম আঠালো হলে তারপরে আমি এই গুড়টাকে নামিয়ে নেব ছোলাটাকে। এদিক দিয়ে হয়ে গেছে আমার ছোলা গুড়, আর এদিক দিয়ে আমি ভেজে নিতেছি আলুর চপ। আলুর চপটা একটু ভাজা ভাজা, এতো আলু চপটা এরকমভাবে ভাজতেছি যাতে ক্রিস্পি, তো সেই দেখতে অনেক ভালো লাগে, খাইতে অনেক মজা হয়েছিল।
आलू चपटा কিভাবে বানিয়েছিলাম আপনারা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন ফ্রোজেন করে রাখতে পারেন যাদের ছোট বেবি আছে কিংবা যাদের বাচ্চা ফিলি অনেক বড় সেজন্য বানিয়ে রাখলে কিন্তু অনেক সময় কিন্তু কম লাগে নামিয়ে শুধু ভেজে নিলেই চলে এতো ভাজাও হয়ে গেল এই পাশ দিয়ে নামিয়ে তারপরে আমি এখন ভেজে নেব চামচা এই তো ভেজে নিয়ে তারপরে বিকেল আজানের সময় হয়ে যাইতেছে আর বেশি সময় নেই সেজন্য তাড়াতাড়ি করে এগুলি ভেজে আমি ইফতারিটা তৈরি করে নিয়েছি কারণ ওরা বসে আছে সুমাইয়া আজমিন নিহাত ওরা রোজা রেখেছে মাস্টারমণিকে ছাড়া সবাই রোজা রেখেছে এদিক দিয়ে সব কম কাজ কমপ্লিট এদিক দিয়ে আমি বাজাটা যে আলু চপ আর এই ভেজে নিয়েছি এদিক দিয়ে তরমুজ বুট মুড়ি আর খেজুর এই যে মাস্টারমণি টানতেছে এই তো শরবতটা আজকে আজমিরি বানিয়েছে খেতে অনেক মজা হয়েছিল শরবতটা খেয়ে পেটটা ভরে গিয়েছিল অনেক মজা হয়েছিল আজকে দই দিয়ে শরবতটা আজমির দইয়ের শরবত লাচ্ছি বানিয়েছিল অনেক পছন্দ ওর সেজন্য আজকে শরবত খেয়েই আমার সবারই অনেক তৃপ্তি পেয়েছি এদিক দিয়ে আজমিরে মাস্টারমণি টাটা দিতেছে আর সালাম দিতেছে সবাইকে ওর জন্য সবাই মাস্টারমণির জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি সবার জন্য দোয়া করি আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আর আমার আপনাদের জন্য আমার অন্তর থেকে অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা ও দোয়া রইল আর আমার ভিডিওটা যারা দূর দূরান্ত থেকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাই বোনেরা আমি প্রতিদিন ভিডিও দিতেছি না কারণ সুমাইয়া অনেক বিরক্ত করে ঝামেলা করে সেজন্য আর আমি এদিক দিয়ে টপের মধ্যে আমি বোমাই মরিচের মরিচের বিচি লাগিয়েছিলাম পেঁপের বিচি লাগিয়েছিলাম এতো ছোটো ছোটো বিচি লাগিয়েছিলাম সেজন্য আস্তে আস্তে করে এতো বড় হয়ে গেছে গাছ আস্তে আস্তে করে বড় হইতেছে গাছটা আমার জানালা থেকে এই গাছটা